গুরু ঘর বানাইলা কে দিয়া, কখনো গুরু, কখনো রকস্টার, কখনো বা নগর বাউল, তাকে বাংলাদেশ ও ভারতের মানুষ এক নামে চেনেন। তিনি হচ্ছেন গুরু জেমস, তার নামটাই যেন একটা ব্র্যান্ড। আজকের ভিডিওতে আমরা জেমসের জীবনের অনেক অজানা তথ্য সম্পর্কে জানব। জেমসের পুরো নাম ফারুক মাহফুজ আনাম। জেমস 1964 সালে নওগাঁ জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মোজাম্মেল হক এবং মায়ের নাম জাহানারা বেগম। জেমসের বাবা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ছিলেন, সেই সূত্রে জেমসের বেড়ে ওঠা চট্টগ্রামে। জেমস ছোটবেলা থেকেই গান বাজনা খুব পছন্দ করতেন, কিন্তু তার বাবা মা গান বাজনা পছন্দ করতেন না। তার বাবা চাইতেন তার মতো একজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা হবেন জেমস। গানের জন্য জেমস 1980 সালে বাড়ি ছাড়েন এবং চট্টগ্রামে আজিজ বোর্ডিং নামের একটি বোর্ডিং এ থাকতে শুরু করেন। এখানে তিনি গানের প্র্যাকটিস করতেন আর এখান থেকেই তার গানের ক্যারিয়ার শুরু হয়। তারপর তিনি কয়েকজন বন্ধুকে নিয়ে ফিলিংস নামের একটি ব্যান্ড দল প্রতিষ্ঠা করেন। এরপর জেমস 1986 সালে ঢাকায় চলে আসেন এবং 1987 সালে তার স্টেশন রোড নামে প্রথম অ্যালবাম বের করেন। তার পরের বছর জেমসের অনন্যা নামের একটি একক অ্যালবাম বের হয় এবং সে সময় জেমসের গানগুলো ব্যাপক সাড়া ফেলে। তারপর 1997 সালে জেমসের দুঃখিনী দুঃখ করুণা নামের একটি একক অ্যালবাম বের হয় এবং এই অ্যালবামের কয়েকটি গান বিপুল জনপ্রিয়তা অর্জন করে। আজও মানুষের মুখে মুখে এই অ্যালবামের গানগুলো শোনা যায়। জেমস পরবর্তীতে ফিলিংস ব্যান্ডকে ভেঙে গড়ে তোলেন নতুন লাইন আপের ব্যান্ড নগর বাউল। জেমসের গাওয়া উল্লেখযোগ্য গানগুলো হচ্ছে দুঃখিনী দুঃখ করোনা, সুলতানা বিবিয়ানা, পাগলা হাওয়া, ঝাঁকানাকা ঝাঁকানাকা, বিজলি, বাবা কতদিন, আমার সোনার বাংলা, আসবার কালে আসলাম একা, তোর প্রেমেতে অন্ধ হলাম, লেস ফিতা ইত্যাদি। জেমস শুধু দেশে নয় বিদেশের মাটিতেও তিনি বেশ জনপ্রিয়। তিনি বাংলা গানের পাশাপাশি বলিউড ফিল্মে গান গেয়ে কোটি কোটি মানুষের মন জয় করে নিয়েছেন। জেমস 2005 সালে গ্যাংস্টার হিন্দি মুভিতে গান গেয়েছেন। গ্যাংস্টার মুভির ভিগি ভিগি গানটি সুপার ডুপার হিট হয়েছিল এবং এই গানটি 2005 সালে শ্রেষ্ঠ গান হিসেবে খেতাব পেয়েছিল। জেমসের অন্যান্য হিন্দি গানগুলো হচ্ছে আলবিদা, বেভাসি, রিস্তে এবং চালচালে। এছাড়াও জেমস লাইভ কনসার্টের জন্য ভারত এবং বাংলাদেশে বেশ জনপ্রিয়। কনসার্টে জেমসের উপস্থিতি মানে এক অন্যরকম উন্মাদনা। জেমস গানের পাশাপাশি বিজ্ঞাপনেও কাজ করেছেন, যেমন পেপসি, এনার্জি ড্রিঙ্ক, ব্ল্যাক হর্স ইত্যাদিতে, এবং রেড ডট এন্টারটেইনমেন্ট নামের একটি প্রোডাকশন হাউস পরিচালনা করেন তিনি। জেমস 2014 সালে বাংলা চলচ্চিত্রে দেশে আসছে গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। ব্যক্তিগত জীবনে 1992 সালে জেমস ভালোবেসে মডেল ও অভিনেত্রী রফিকে বিয়ে করেন। 10 বছর সংসার করার পর 2002 সালে বিচ্ছেদ হয়ে যায় তাদের। পরবর্তীতে বেনসি নামের একজনকে বিয়ে করেন জেমস। এই দম্পতির ঘরে একটি পুত্র সন্তান ও দুইটি কন্যা সন্তান রয়েছে। ভক্তদের ভালোবাসা সাথে নিয়ে এভাবেই আমাদের আরো অনেক দিন সুরের তালে মাতিয়ে রাখো গুরু জেমস, সেটাই আমাদের প্রত্যাশা। দর্শক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর এতক্ষণ ভিডিও নিয়ে আপনার সাথে ছিলাম আমি রাশেদুজ্জামান। পরবর্তীতে দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে সোশ্যাল মিডিয়ায় আমাদের ফলো করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।